গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর দেখুন সকাল সকাল আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এখন আমি বানাবো একটু চা। সকালবেলা একটু চা খেয়ে সকালবেলা পুরো চা খেয়ে চলে এসেছি। এই যে ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তাহলে আজকে আমি আপনাদেরকে কিসের রেসিপি দেখাচ্ছি, তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুকুতিনি ব্লগের সাথে থাকুন। তাহলে দেখুন আমি আজকে কি নিয়ে চলে এসেছি। এই যে এটা হচ্ছে, দেখুন এই যে আমরা আমুদে চুনো বলি, এই যে আমুদে চুনো মাছটা দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে এই যে আমি
বন্ধুরা, আপনাদের কাছে আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। এটা ম্যারিনেট কর মানে কী কী দিয়ে করেছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এটা আমি ম্যারিনেট করেছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর পেঁয়াজ বাটা, রসুন বাটা আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। আর আমি ব্যাটারটা করেছি বেসন, হলুদ, লঙ্কা, গুঁড়ো সব আর একটু নুন দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছিলাম, আর একটু ফাঁসটা দিয়েছি। আর এবারে দেখুন, এই যে মাছগুলো আমি এক একটা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলে মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আর কত সুন্দর ভাজা হচ্ছে শুধু আপনারা একটু দেখুন। আর এটা এই শীতে প্লিজ আপনাদের সবাইকে বলবো, একবার অন্তত ট্রাই করে দেখবেন, শীতে দারুণ জমে যাবে একদম। আর তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। Thank you.